প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 7 এর সম্পাদন অঙ্ক নিয়ে আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, এটা হচ্ছে বইয়ের পৃষ্ঠা নং 127। এখানে আমার কাছে বই দেওয়া আছে, আপনারা সাথে চাইলে বইটা নিয়ে নিতে পারেন। বইয়ের 127 নং পৃষ্ঠার সম্পাদন অঙ্ক 3। এর আগে জেনে নেই শিক্ষার্থীরা, আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ইউটিউবের ক্লাস নং হচ্ছে 43, HW নং হচ্ছে 20। এই সম্পাদ্য করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন অথবা বুঝতে অসুবিধা হয়, তাহলে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমার এমপি অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো শিক্ষার্থীরা, বইয়ের 127 পৃষ্ঠার সম্পাদন নং 3-এ যে বিষয়টা বলা আছে, আপনারা চাইলে বইটাও নিয়ে নিতে পারেন, আর আপনাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছি। এখানে বলা আছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আজকে আমরা একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে দেখাব। তো শিক্ষার্থীরা, আপনারা আমার সাথে সাথে ইকুইপমেন্টসগুলো নিয়ে নিতে পারেন। আপনারা স্কেল, তারপর হচ্ছে কম্পাস, ইরেজার, সাথে পেন্সিল, যেটা যেটা নেওয়া দরকার এগুলো নিয়ে নেবেন। তো শিক্ষার্থীরা, প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ দুই ভাগ করে দেখাব। কোন প্রক্রিয়া করব? প্রথমত আমরা একটা রেখা নেই, রেখা অংশ নেই, ইচ্ছা মতো এখানে লেখা আছে যে মনে করি এবি একটি নির্দিষ্ট রেখা অংশ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে সেটাই আমরা করি। প্রথমত আমাদের ইচ্ছা মতো এবি না নিয়ে PQ নিতে পারবো অথবা MN নিতে পারবো, আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা রেখা অংশ নেব প্রথমত। তো সেক্ষেত্রে আমরা এবি একটি, এটা ধরে নিলাম এবি একটি রেখাংশ, একে আমরা চিহ্নিত করলাম এ আর হচ্ছে বি। প্রথমত আমরা এবি একটি রেখাংশ অথবা আমরা এখানে PQ, MN যে কোনো একটা রেখাংশ নিতে পারি। আমাদের কাজটাই হবে একে সমান দুইভাবে বিভক্ত করা। এরপরে আমরা পরবর্তী যে কাজটা হবে সেটা হচ্ছে কম্পাস দিয়ে এ বিন্দুতে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আনুমানিকভাবে, ধরে নিলাম এখানে অর্ধেক, আপনারা কম্পাস দিয়ে যখন বাসা আঁকবেন তখন এটা সুন্দর হবে, আর এখানে যদি এটা একটু সরে যাচ্ছে মূল অঙ্কনের চেয়ে একটু কম বেশি হতে পারে, তো অর্ধেক ধরে নিলাম তার চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে, এরকম নিয়ে এবি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকব। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করেন, তাহলে এবি এর অর্ধেক বেশি, একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, এখানে কিন্তু অর্ধেকের চেয়ে বেশি, তাহলে এও বির দুপাশে দুটি বৃত্তচাপ আঁকে। ঠিক একইভাবে একই ব্যাসার্ধ নিয়ে এখানে লেখা আছে কিন্তু একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকে, আমরা কিন্তু একে ফেলছি দুটি বৃত্তচাপ। এরপরে ঠিক একইভাবে বি কে কেন্দ্র করে ঠিক একই ব্যাসার্ধ নিয়ে, আমার এখানে যতটুকু ব্যাসার্ধ আগে ছিল ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এবি এর, এবার বি কে কেন্দ্র করে এবি এর দুপাশে দুটি বৃত্তচাপ আঁকে। মনে করি এই বৃত্তচাপ দ্বয়কে CD বিন্দুতে ছেদ করে, এখানে বলা আছে বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ আগে যে ব্যাসার্ধটা ছিল একে কেন্দ্র করে আমরা যেভাবে এঁকেছি, বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকে, আঁকলাম আমরা উভয় পাশে। মনে করি বৃত্তচাপগুলো পরস্পর CD বিন্দুতে ছেদ করে, এখন আমরা এটাকে চিহ্নিত করব CD বিন্দুতে ছেদ করে, এটাকে সি বিন্দুতে
আর এটা হচ্ছে ডি বিন্দুতে। এরপরে চতুর্থ ধাপ আমাদের কাজ হচ্ছে যোগ করা। সেক্ষেত্রে এটা আমরা কিভাবে যোগ করব, এভাবে আমরা স্কেলটাকে ধরে মাঝ বরাবর ঠিক সি এবং ডিকে যোগ করব। লক্ষ্য রাখব মাঝ বিন্দু দিয়ে যেন যায়, কারণ মাঝ বরাবর এই, তারপরে মাঝখানের বরাবর একটা ডট চিহ্ন দেব, তারপর পুরোপুরি যোগ না করে আমরা এটাকে একটু টেনে দেখাবো। এভাবে তাহলে মনে করি এই সিডি রেখা রেখাংশ এবি কে ও বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে ও, ও বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে লেখা আছে সিডি যোগ করি, আমরা সম্পূর্ণরূপে যোগ করার দরকার নাই, কেননা আমাকে এখানে দুইটা ভাগে বিভক্ত করতে হবে, এ ও আর একটা হচ্ছে ওবি, এই দুটো অংশ দুইটা ভাগ হবে এবি রেখাংশটা। এখানে বলা আছে সি ও ডি যোগ করি, সম্পূর্ণভাবে যোগ না করে এভাবে ডট চিহ্ন দিয়ে এইখানে ভাগ করাটাই আমাদের উদ্দেশ্য। সি ও ডি যোগ করি সিডি রেখাংশ এবি রেখাংশকে, এই সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে কর্তন করে বা ছেদ করে এবি রেখাংশকে। তাহলে আমরা বলতে পারি কি এবি রেখাংশ ও বিন্দুতে, এই এবি রেখাংশটা হচ্ছে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে দুই ভাগ হয়েছে। তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের পরবর্তীতে মেপে দেখতে হবে যে আমাদের ভাগগুলো ঠিক হয়েছে কি না। আমাদের এই কম্পাসের সাহায্যে একটু কম বেশি হবে, আপনারা বাসায় আঁকলে পরিপূর্ণভাবে ঠিক হবে। দেখেন এখানে আমরা পাচ্ছি কি এও, এর পরিমাণ আর ওবির পরিমাণ কিন্তু ঠিক হতে হবে। হ্যাঁ এখানে ঠিক হয়েছে, তো আমরা বলতে পারি এবি রেখাংশ সিডি রেখাংশের সাহায্যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তো শিক্ষার্থীরা এটা লেখা আছে আপনাদের বইতে 127 পৃষ্ঠায় এটার বর্ণনাটা দেওয়া আছে, শুধু অঙ্কনটা আমরা করে দিয়েছি। এখানে লেখাও আছে, আপনারা এখান থেকে লিখতে পারেন অথবা বই থেকেও লিখতে পারেন। আপনারা চাইলে এখানে বর্ণ পরিবর্তন করেও লিখতে পারবেন, এবির জায়গায় পি কিউ এম এন যে কোনো কিছু দিয়ে আপনারা এটাকে বর্ণনা দিতে পারবেন। তো শিক্ষার্থীরা আশা করি আপনারা সম্পাদ্য 3 কীভাবে করতে হয়, অর্থাৎ একটি রেখাংশকে কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় তা আপনারা বুঝে গেছেন, বাসায় বসে চেষ্টা করবেন। এইটি আপনাদের সিডাব্লিউ টু এইচডব্লিউ হিসাবে থাকবে, আর এইচডব্লিউ নং হচ্ছে 20। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমার মোবাইল নম্বর এবং এফবি অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকুন, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।